এরপরে প্রশ্ন হলো, আমরা জানি খেলাধুলা হারাম, কিন্তু বিশ্বকাপ ফুটবল আয়োজক কাতার, সৌদি আরব সহ আর অনেক মুসলিম দেশ বিশ্বকাপে অংশ নেয়, এ ব্যাপারে হাদিস কি বলে? ভাই, দুনিয়ার সকল মুসলমান দেশ, দুনিয়ার সকল মুসলমান যদি সবাই মিলে কোনো হারাম করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে সে হারামটাকে হালাল হয়ে যাবে? কোন একটা গুনাহের কাজ, হারাম কি হালাল সে আলোচনা আমি যাচ্ছি না, কোন একটা গুনাহের কাজ, পাপের কাজ, যে আসরটা পাপকে ঘিরে, যে আসরটার আদ্যপান্ত পাপে পাপ, সেই রকম আসর যদি মুসলমান কোন দেশ অংশগ্রহণ করে। আমাদের দেশে অনেক শুকনা মুসলমান পাবেন, বলে যে আরে ভাই তোমরা বেশি বুঝো, সৌদি আরবের মানুষ বুঝে না, সৌদি আরবে তো এখন মহিলাদের পর্দা উঠে দিয়েছে, এই জন্য কি আল্লাহর পর্দার আয়াত মানসুখ হয়ে গেছে নাকি? সৌদি আরব আজকে একটা খারাপ কাজ করবে, কারকে আরেকটা খারাপ কাজ করবে, তুরস্ক আরেকটা খারাপ কাজ করবে, কাতার আজকে একটা করবে, দুবাই আজকে একটা করবে, পুরো দুনিয়া কি করছে না দেখবো না, মুসলমান দেখবে কোরআন এবং হাদিস কি বলেছে, ঠিক না বেঠিক? দুনিয়ার সব জায়গা থেকে ইসলাম গোটায় আসবে, কিয়ামতের আগে কোথাও ইসলাম থাকতে পারবে না, সব জায়গা থেকে ইসলাম গোছায় চলে আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং মদিনায় গিয়ে ইসলাম ঢুকে পড়বে, কামা তাদখুলুল হাইয়াতু ফি হুজরিহা, একটি সাপ যেরকম তার গর্তের মধ্যে যে ঢুকে পড়ে, সারা দুনিয়াতে ইসলাম ছড়িয়ে পড়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে, সাহাবাদের খোলাফায়ে রাশিদের দাওয়াতে, আবার ইসলাম আস্তে 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 মদিনায় এসে ঢুকে পড়বে। এই জন্য অনেক দেশ থেকে ইসলাম ধুয়ে মুছে বিদায় হবে, এইটা দেখে আমরা যেন প্রতারিত না হই, আমরা দেখব কোরআন এবং হাদিস।